গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ক্যামেরার সামনে পোয়েটর ইউটিউব চ্যানেল থেকে অরিজিৎ কুণ্ডু। তো আজকের ডেট 25th September অ্যান্ড আজকে মহালয়া। তো ভিডিওটা আমি কালকে আপলোড করব। তা আজকে একটা আরেকটা বিশেষ দিন, জানেন কি আপনারা? আজ হচ্ছে ওয়ার্ল্ড ফার্মেসি ডে। ফার্মেসি মিন্স যে সায়েন্সটা আমাদের মেডিসিন নিয়ে আলোচনা করে, তো সেটা নিয়ে কিছু কথা বলবো। আমার যেটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যাই বলবেন, যেটা আছে সেটা নিয়ে। সেটা হলো আমরা ওষুধ সবাই কিনি লোকাল ফার্মেসি শপ থেকে, ভালো কথা। বর্তমানে কিছু ওষুধের দোকান তৈরি হয়েছে যারা 50%, 60%, 70%, 90%, 99% ছাড়ে ওষুধ দিচ্ছে। আমরা সেটা কিনেও নিয়ে আসছি এবং আমরা সেটা ইনটেক করছি, সে ওষুধটা খাচ্ছি, সুস্থ হচ্ছি কি হচ্ছি না পরের ব্যাপার, সেটা একজন ডক্টর বুঝবেন আপনি কতটা সুস্থ হলেন কি হলেন না। বাট আজকের লিমিটেশন ফার্মেসি অবধি। তো সেক্ষেত্রে আমরা মেনলি অ্যালোপ্যাথি ফার্মেসির কথা উল্লেখ করছি। আমরা আরও একটা জিনিস বর্তমানে খুব অ্যাডিক্টেড হয়ে পড়েছি, সেটা হলো বিভিন্ন অনলাইন ফার্মেসি, যেখান থেকে আমরা প্রতিনিয়ত ওষুধ কিনি 99.5% ছাড়াও বিভিন্ন অনলাইন ফার্মেসি আমরা ওষুধ পেয়ে যায়, খুব আনন্দ লাগে। বিভিন্ন এবং এরা সবথেকে বড় যে স্কোপটা নিচ্ছে, আমরা যখন ফেসবুক বা ইউটিউব ব্যবহার করি তখন সেখান থেকেই ওরা কিছু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানুষকে আবদ্ধ করে নিচ্ছে, যেখানে তারা ছবি দেখাচ্ছে 480 টাকার মেডিসিন 180 টাকায়। দেখতেও খুব ভালো লাগে, কিনতেও খুব ভালো লাগে। কিন্তু এখানে একটা কিন্তু চলে আসে, কিন্তুটা কি? আপনি লোকাল ফার্মেসি শপ থেকে ওষুধ কিনছেন, তিনি আপনাকে ছাড় দিতে পাচ্ছেন না, বা হয়তো 10% কি 20% ছাড়ে আপনাকে মেডিসিন দিচ্ছে, এবং তাকে ওষুধ স্টক করতে হচ্ছে, তার কারেন্টের বিল অর্থাৎ ইলেকট্রিক বিল যেটা আসে, তার সেখানে কতগুলো লোকজন কাজ করছে, তার জিএসটি, তার ইনকাম ট্যাক্স, অনেক হিসেব কিতাব থাকে, তারপরেও তারা আপনাকে 20% ছাড়ে ওষুধটা দিচ্ছে। সেম মেডিসিনটা আপনি যখন অনলাইন থেকে কিনতে যাচ্ছেন তখন আপনাকে কিন্তু সেই ছাড়টা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের হয়তো মেডিসিন স্টক আছে বাট তাদের এমপ্লয়ি নাম্বার হয়তো কম, বা তাদের হয়তো এরকম শো আপ করে একটা দোকান খুলে বসে থাকতে হচ্ছে না, তাদের হয়তো লাইসেন্স মেনটেন্যান্স হয়তো খরচ কম ওদের অনেক ক্ষেত্রে, আমি ওই বিষয়টা অত ভালো বুঝি না। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি যখন অনলাইনে ওষুধ কিনছেন তখন কেউ আপনাকে ওষুধটা কটা করে কবার খাবেন বলে দিচ্ছে না, এবং অনেক ডাক্তারবাবু সাধারণত অ্যাব্রিভিয়েশনে লেখেন ওডি, বিডি বা টিডিএস, এগুলো বিভিন্ন অর্থ হয়, আমি সেগুলো ক্লিয়ারলি বলবো না এখানে কারণ ওটা আমার এখতিয়ারের বাইরে। তো সেখানে সেই ডোজগুলো একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, এসওএস কিছু মানুষ বোঝেন অবশ্যই বেটার, বাট আমাদের ভারতে 90% মানুষ সেগুলো বোঝেন না, এবং তারা অনলাইন ফার্মেসি থেকে মেডিসিন কিনছেন এবং বিভিন্ন ছাড়ের প্রতি আকর্ষিত হয়ে তারা নিজের জীবনকে নিয়ে খেলছেন। কেন না, তারা কিন্তু আপনাকে ওষুধের ডোজ বলে দিচ্ছে না, কারণ যারা মাস কাবারি ওষুধ খান অবশ্যই ঠিক আছে, তারা জানেন মেডিসিনের ডোজ, তারা প্রেসক্রিপশন দেখান, ওষুধ কিনেন, খান, ভেরি ব্যাড হ্যাবিট, কারণ তারা রেগুলারওয়াইজ ডক্টর ভিজিট করেন না, কারণ একজন ডক্টর দেখিয়ে তার পার্শ্ববর্তী একটা ফার্মেসি থেকে ওষুধ নিতে গেলে মিনিমাম 1000 টাকা এখন বর্তমান বাজারে পকেটে করে নিয়ে যেতে হয়, এখন ন্যূনতম রোগ হলেও। সেখানে অনলাইন ফার্মেসি ওই 99.5% ছাড়ে ওষুধ দিচ্ছে, 100 টাকার ওষুধটা 10 টাকায় পাওয়া যায়, ভেরি নাইস, কোনো ডক্টরেরও প্রয়োজন, অনেকে তো সেলফ মেডিকেশন করেন। একটা জিনিস ভেবে দেখুন তো, আমরা যখন একটা দামি জিনিস কিনতে যাই, সাপোজ আমরা একটা গাড়ি কিনতে যাব বা একটা বাইক কিনবো, তার জন্য আমরা আজকাল ইউটিউবে রিভিউ দেখে নিই বা 10 জনের কাছে যাচাই করে নিই, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা নিজের জীবনকে নিয়ে খেলছি, বাট সেখানে কিন্তু আমরা কেউ যাচাই করছি না, প্লিজ মাইন্ড ইট, আমরা কেউ যাচাই করছি না,
ওষুধের কোয়ালিটি, ওষুধের বাইরের পাতা, ওষুধের রং একই রকম দেখতে হলো তা সেটা একই ওষুধ হবে এটার কোনো মানে নেই। অনেকে আছেন যারা ওষুধ রং দেখে কেনেন, আমি এমন লোক দেখেছি যারা ভিটামিন সিরাপগুলো কেনেন, বলে আনারসের ছবি ছাড়া আমি ওষুধ নেব না। সেটা আমাদের ভারতে সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের দিক থেকে কমন একটা ম্যাটার, যেটা নিয়ে অনেক ফার্মেসি সব ওনারা সাফার করেন, এবং যারা এই ওষুধের দোকান করে বসে আছে তারা লসে রান করছে, এরা ধীরে ধীরে বিলুপ্তির পথে। এদেরকে বাঁচানোর স্বার্থে, এবং এদেরকে বাঁচানো, এরা তো বিলুপ্তি হতে আরও 100 বছর দেরি হবে, বা হয়তো আরও 50 বছর পরে হয়তো এরা কমপ্লিটলি বিলুপ্ত হবে, এরা বর্তমানে এন্ডেঞ্জার্ড। কিন্তু এই অনলাইন ফার্মেসি বা ছাড়ের প্রতি আকর্ষিত হয়ে আপনারা যে নিজেদেরকে নিয়ে খেলছেন, এক্ষেত্রে আপনারা কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। এবং ওষুধে অনেক রকম কোয়ালিটি থাকে, তাই না? যেমন ধরুন আপনি জুতো কিনছেন, এবার জুতো হয়তো আপনি একটা লোকাল মার্কেট থেকে জুতো কিনলেন, দেখবেন ঢালাও বিক্রি হয় 90% ছাড়ে, আমি বলছি 90% ছাড়ে। শিয়ালদা গেলে হয়তো দেখা যায় এই জুতোগুলো 50 টাকা 100 টাকা, খুব সুন্দর সুন্দর শ্যু পাওয়া যায়। আবার সেটা আপনি একটা ব্র্যান্ডেড শোরুমে ঢুকুন, সেটার দামই 3000 টাকা। আবার সেটা আপনি একটা বড়ো কোনো শপিং মলে ঢুকুন, সেই সেম দেখতে জুতোটার দাম কিন্তু 30,000 টাকা অবধি হয়, যদিও আমরা ওটা পায়ে পড়ি। আপনার রিসার্চ করলে বুঝবেন তাহলে কেন আমি ঢালাও বাজার থেকে নেব না, ছাড় তো বেশি। এখানে মানুষ কিন্তু কনসিডার করেন, এখন মানুষ বলে ব্র্যান্ডেড দোকান থেকে নেবো, যেখানে বেশি আলো ঝকমক করছে, যেখানে অনেক ভালো আমাকে কোয়ালিটি দিচ্ছে। বাট যখন আমি মেডিসিন নিচ্ছি তখন আমরা সেই কোয়ালিটির কথা তো চিন্তা করছি না, নাম চেঞ্জ করে কোনো দোকানদার দিয়ে দিলেও আমরা চিন্তা করছি না। অনলাইন থেকে নিচ্ছি, তার ডোজ আমি ঠিকঠাক নিতে পারছি কি না সেটাও আমি বুঝতে পারছি না, তারপরেও আমরা কিন্তু মানে রমরমিয়ে কিনছি ওষুধ। আর ফার্মেসি শপ তারা কখন না, তারা যখন রাত্রে আপনার বাড়ি থেকে অসুস্থ হবে, তখন তো আপনাকে অনলাইন ফার্মেসিতে অর্ডার দিলে 10 মিনিটসের ভিতরে ডেলিভারি দেবে না, তখন আপনি সাইকেল নিয়ে বাইক নিয়ে সেই দোকানে গিয়ে রাত্রেবেলা তাকে ডেকে তুলে তাকে বলবেন, ভাই দুটো ওষুধ দে না, ভাই 100 টাকার ওষুধ দাও না। তাই তো, বিপদে কিন্তু আপনার অনলাইন ফার্মেসি কতটা কার্যকরী আমি জানি না, তখন কিন্তু আপনার পার্শ্ববর্তী দোকানদারই আপনাকে খুব সহায়তা করছে, আর যখন বিপদ কেটে যাচ্ছে তখন আমরা আমাদের নিজেদের বিপদটাকে আরও ডেকে আনছি কীভাবে, না বিভিন্ন ওয়েবসাইট থেকে ওষুধ কিনে। এবং অর্ডার দিলে 10% ছাড়ে, এই সরি 90% ছাড়ে আপনি ওষুধ দিয়ে যাচ্ছে, তারা কি লাভ করছে না আপনার কি মনে হয়? কারণ ভেবে দেখুন তো, যে তারা কি লাভ না করেই তারা দিচ্ছে, এত বড় বড় সংস্থাগুলো যারা দিচ্ছে তারাও লাভ করছে, তাই না? কারণ তাদেরও একটা বড় সেট আপ চালাতে হচ্ছে, তাদেরও ডেলিভারি ম্যান খাটাতে হচ্ছে, তাদেরকেও গাড়ির পেট্রোল খরচ করে আপনার দুয়ারে এসে ওষুধটা দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ডোজ হয়তো আমরা বুঝতে পারছি, অনেক ক্ষেত্রে ডোজও হয়তো দিয়ে দেয় কিনা আমি জানি না, অনলাইন ফার্মেসি আমার সেই অভিজ্ঞতা খুবই কম, কিন্তু বিপদে কিন্তু আপনাকে অফলাইন ফার্মেসি মানে যারা দোকান খুলে বসে আছে তারাই সাহায্য করে আপনাকে। তো নিজেদেরকে বিপদে ফেলবেন না। আমরা একটা জামা কিনতে গেলেও তার কোয়ালিটি বিচার করে কিনি, হাত দিয়ে একবার ডোলে নিই যে ওটা সুতি আছে না পলিস্টার মিক্সড না নাইলন কাপড় না কি, সেটা আমরা দেখে নিই। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি না, এটা আমাদের সবথেকে বড় ভুল বা আমাদের অজ্ঞতা। জ্বর হয়েছে, পাড়ার বন্ধু একটা ওষুধের নাম বললো, ব্যাস ওই ওষুধ 4টে চালিয়ে গেলাম অনলাইন থেকে কিনে, কারণ ডাক্তার দেখাতে গেলে তিনি 300 টাকা ভিজিট ধরবেন, তারপরে প্রেসক্রিপশনটা নিয়ে যেতে হবে এক জায়গাতে, তিনি ব্লাড টেস্ট লিখবেন 500 টাকার প্রায়, আর তিনি ওষুধ দেবেন 500 টাকা। তো দেখি না 50 টাকা ওষুধ খেয়ে কী হয়, তাতে আপনি নিজের যে ক্ষতিটা করছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না, জানলে হয়তো করতেন না এই ক্ষতিটা। আশা করি সবাই করেন না, ওই যে বললাম 90% মানুষ জানেন না এই ম্যাটারটা, যারা 10% জানে তারা ঠিক ডাক্তারের কাছে যান, সঠিকভাবে ওষুধ কেনেন, ডোজ বোঝেন, ডোজ মাফিক খান, ডোজ কমপ্লিট করেন। কিন্তু যারা জানেন না বা বোঝেন না বা এই ব্যাপারে কোনো ধারণা নেই,
তারাই অনলাইন ফার্মেসির দিকে ঝুঁকছেন। অনলাইন ফার্মেসি ইজ ফার বেটার এখনও পর্যন্ত, কিন্তু আমাদের ভারতে আর্থসামাজিক পরিবেশে দাঁড়িয়ে একটা অনলাইন ফার্মেসি থেকে ওষুধ কিনলাম ঠিক আছে, কিন্তু এই যে এন্ডেঞ্জার্ড অফলাইন ফার্মেসি যারা প্রত্যেক দিন লাইট জ্বালিয়ে ইলেকট্রিক বিল পুড়িয়ে দোকান সাজিয়ে বসে আছেন, তাদের কোথাও ভাববেন। ওয়ার্ল্ড ফার্মেসি ডেতে এটাই আমার একটা বার্তা আপনাদের প্রতি, কেউ খারাপভাবে নেবেন না, আর সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর পিছনের ছবিটা দেখছেন, ওটা আমার নিজের হাতে আঁকা। এবং ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আমি বহুদিন পর ক্যামেরার সামনে আসলাম, এবং ধন্যবাদ আপনাদেরকে। আমার সাবস্ক্রিপশান টোটাল সাবস্ক্রাইবার 171 জন বর্তমানে, এবং এত দূর পর্যন্ত আমাকে হেল্প করার জন্য, এবং যারা আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছেন তাদেরকে তো বটেই, যারা আমাকে অল টাইম ইন্সপায়ার করছেন তাদের লাইকের মাধ্যমে, তাদের সাবস্ক্রাইপশানের মাধ্যমে, তাদের কমেন্টের মাধ্যমে, থ্যাংক ইউ। আর আমি অফিসিয়ালি ওইভাবে ভিডিও বানাতে পারি না, আমি খুব নর্মালভাবে, খুব জেনুইনভাবে, উইদাউট এডিট একটা নর্মাল বার্তা আপনাদের প্রতি দিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট একবার ভেবে দেখবেন প্লিজ। ধন্যবাদ, বাই বাই।